হ্যাপি বছর হ্যাপি হোলি হ্যাপি হোলি গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। সকাল সকাল রান্না শুরু হয়ে গিয়েছে, আলু ভাজা রান্না হচ্ছে কাঠের উনুনে, দেখেছো কত দারুণ। আর এদিকে দেখো বন্ধুরা, মৌলি চলে এসেছে আজকে একদম সকাল সকাল। রানীদের বাড়িতে এখন আমরা সবাই রয়েছি, রানী এখন সাজুগুজু শুরু করে দিয়েছে, কারণ দোল বলে কথা, হোলি বলে কথা, সাজগোজ তো করতেই হবে। আর এদিকে দেখো রান্না বান্নার আজকে প্রিপারেশনে কত লোক রয়েছে। এখানে মাংসের জন্য আলু কাটা হয়ে গিয়েছে, রিমি এখানে পেঁয়াজ কাটছে, আমার শ্বশুর মশাই আর সঞ্জয় কাকু মিলে রসুন ছাড়াচ্ছে, সবাই মিলে রান্নার জোগাড় করছে। দেখো একদম কিন্তু দোলের সাজে আমরা রেডি হয়ে গিয়েছি, সবাই কিন্তু একদম হোয়াইট হোয়াইট ম্যাচিং ম্যাচিং পরেছি। তো এখানে সমস্ত রকম আবির টাবির সব কিনে এনেছে, দুটো মাটির থালাও নিয়ে নিয়েছি, কারণ মাটির থালাতে আবির দিলে কিন্তু দারুণ লাগে। তো এবারে সব আবিরের প্যাকেটগুলো কেটে সব ঢেলে নিচ্ছি, এক এক ধারে এক এক রকম কালারগুলো রাখা হবে। এই কালারটা দেখো কত সুন্দর, একদম কাঁচা হলুদ, একদম বাসন্তী কালার যাকে বলে। মৌলি এখানে ঢালছে রেড কালারেরটা, রানীকেও বললাম তুইও হাতে হাত লাগিয়ে দে, তাহলে তাড়াতাড়ি আমাদের কাজটা হয়ে যাবে। দেখো পরপর প্যাকেট ছিঁড়ে দুটো থালায় সেম ভাবে আবিরগুলোকে আমরা ঢেলে নিচ্ছি। ছোটবেলায় রং খেলার সাথে বড়বেলায় রং খেলার কিন্তু অনেকটাই পার্থক্য রয়েছে। আর যেটা আমরা আবির খেলছি ছোটবেলায়, সেটা জল রং খেলতাম। দেখো এখানে লাল রঙের আবির, বেগুনি আবির, সবুজ আবির, হলুদ আবির আর গোলাপি আবির, দুটো থালায় সুন্দর করে আবির সাজিয়ে নিয়েছি। বাবার প্রথমেই দিন, সখী মিলে এখন যাচ্ছি ওই বাড়িতে, মাকে আগে আবিরটা দিয়ে আসি, মা আর আসবে না এখানে, সেজন্য মাকে আবিরটা দিয়ে আসি, তারপর এখানে তো খেলাটা হবে। এই বাড়িতে চলে এসেছি বন্ধুরা, আগে মাকে আর বাবাকে একটু দিয়ে দিই। এই কালারটা তো মা নাইটের সঙ্গে ম্যাচিং ম্যাচিং হয়ে যাচ্ছে। হ্যাপি হোলি। আমরা দুজনে তো বাবা মাকে আবির দিলাম, এবারে বাবা মা দুজন দুজনকে কিন্তু একটু আবির দিচ্ছে, প্রণাম করছে। দেখো তো এটাই আর কি, এই বাড়িতে এসে মা বাবাকে তো আবির দেওয়া হয়ে গেল, প্রণাম করা হয়ে গেল, এখন যাব ওই বাড়ি, ওই বাড়ি থেকেই আমাদের দোল খেলা শুরু হবে। মানে শ্বশুরমশাই আছে, কাকু আছে, প্রথমে গুরুজনদের সব আবির দিয়ে প্রণাম টোনাম করে নেব। তার মধ্যে তোর মার ব্রেকফাস্টও রেডি হয়ে গিয়েছে, আজকে ব্রেকফাস্ট হচ্ছে ভাত ডাল আর আলু ভাজা, এটা হচ্ছে সাদা, মানে সাদা মাটা একদম ব্রেকফাস্ট। হ্যাঁ দোলেতে কারণ বেশি স্পাইসি, যদি দুপুরে মানে সকালে খেয়ে নিই তখন দুপুরের খাবারটা জমবে না। তো এই আর কি মজা তো চলবেই, তারপর সব বন্ধু বান্ধব একসাথে সবাই রং খেলবো, মানে আবির খেলবো, নাচ গান করবো, বক্স তো এসেই গিয়েছে। আজকে দিনটা খুব আনন্দ করবো, মানে হ্যাপি হোলি 2023। একদম পাড়ায় ছোটদের হোলি খেলাটাও দেখা হয়ে গেল, দেখো সব বেলুন নিয়ে পিচকারি নিয়ে রেডি। আর এখানে এবারে প্রথম শ্বশুর মশাইকে আমি আবির দিয়ে প্রণাম করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ এখানে সবাই মিলে আমরা দোল খেলছি, সবাই রয়েছে। আর পাঁচিলের এই জায়গাটা অনেকটা বড় হওয়ার জন্য আমরা কিন্তু সবাই মিলে বেশ মজা করে খেলতে পেরেছি। সঞ্জয় কাকু রয়েছে, বাবা রয়েছে, আমি রয়েছি, অমিতদা রয়েছে, রাজা রয়েছে, রানী রয়েছে, মৌলি রয়েছে, প্রবীর রয়েছে, তো সবাই একসঙ্গে। দেখো খুব ভালো লাগে এই যে এই রং খেলার মুহূর্তগুলো না, এখানে মৌলিকে রানী আবির দিচ্ছে। আর আমরা আজকে যে আবিরগুলো নিয়ে খেলা করছিলাম সেগুলো প্রত্যেকটাই অর্গ্যানিক, যার জন্য একটুও হার্মফুল না, মানে আমাদের স্কিনে কোনোটাই মানে সেভাবে ক্ষতি করবে না। তো এখানে সবাই রয়েছে, ভীষণ ভালো লাগছিল, মানে প্রত্যেকে প্রত্যেকের রং খেলানোর এই মুহূর্তটা সবচেয়ে ভালো লাগা। এই দেখো মানে রাজা যা দুষ্টুমি করছিল সবাইকে বেশি বেশি করে, কিন্তু আমি বলেছি একদম বেশি দিবি না, বেশি কালার দিবি না, কারণ আমার একটু ভয় আছে, স্কিনে একবার খুব অ্যালার্জি হয়েছিল যার জন্য সারা মুখটুক সব ফুলে গিয়েছিল। তো আমি একটু অল্প অল্প করে সবাইকে দিচ্ছিলাম, আর সবাইকে বলছিলাম আমাকে একটু অল্প অল্প করতে। সবাই এবারে রং খেলার পর কোলাকুলি করে নিচ্ছে। আর প্রবীর মশাইকে এখন দেখতে পাচ্ছ না তোমরা, কারণ এখনো ও রয়েছে ক্যামেরার ওপারে, তো এবারে ওকে ডাকা হবে। এই যে ফাইনালি কর্তা মশাইয়ের আগমন হলো, প্রথমে রানী, সঞ্জয় কাকু, রাজা, দেখো সবাই ছুটে এসেছে, মানে প্রবীরকে দেখো পুরো রং মাখিয়ে ওর দুই মুখ কিন্তু ভর্তি হয়ে গিয়েছে। তো এখন ও খুব মজা করে রং খেলছে, খুব ভালো লাগছে। এই দেখো দুই বন্ধু বন্ধুকে দিয়ে দিল, বাবা প্রবীরকে দিয়ে দিল, খুব ভালো লাগছে। মানে রাজা যখন পাচ্ছে তখন প্রবীরের মাথায় দিয়ে দিচ্ছে, মানে রাজা জাস্ট ওয়েট করছে। এবারে প্রণাম করে নিল, তারপর দুজনে দুজনে কোলাকুলি করে নিচ্ছে, কারণ রং খেলার এটাই না।
এবারে ফাইনালি আমি প্রবীরকে আবির মাখাচ্ছি, এখানে প্রবীরও আমাকে মাখাচ্ছে। বিয়ের পর এটা আমাদের দ্বিতীয়বার রং খেলা। এবার একটু প্রণামও করে নিচ্ছি, পতি পরমেশ্বর বলে কথা, তাই না? তারপর একটু বেশি করে রংটা মাখিয়ে দিচ্ছি, দেখেছো? একদম ঘষে ঘষে, তারপর একটা কিউ খা। আসছি বছর হ্যাপি হলে। এভাবেই আমরা রং খেলাটা সেলিব্রেট করলাম। এবারে দেখো ব্রেকফাস্টে সব তোড়জোড়, প্রবীর দেখছো ভাত টাত সব বেড়ে দিচ্ছে, আর অমিত দা সব দিয়ে আসছে, সবাই বসে পড়েছে, সবাই রং মাখা অবস্থাতেই এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছে, কারণ বেশি বেলা হয়ে গেলে আবার তখন শরীরটা খারাপ করে যাবে। তো ভাত ডাল আলু ভাজা সবাই আমরা এবারে বসে পড়েছি, এবারে সবাই একসাথে আমরা ব্রেকফাস্টটা করে নেবো। গরমে এটাই যেন একটা শান্তির খাবার। সব জামা কাপড় ছেড়ে মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে আবার অন্য ড্রেস পরে নিয়েছি, কারণ আমাদের রং খেলা আপাতত কমপ্লিট। আর দেখো আমার পুরো এই যে আবিরের স্টেনটা পুরো পড়ে গিয়েছে, মানে দুই তিনবার ফেস ওয়াশ দিয়েছি, ওয়াইপস দিয়ে ঘষেছি, ক্রিম দিয়ে ডলেছি, বাট উঠিনি। জানি না আবিরের সাথে হয়তো কিছু মেশানো ছিল। আর আমার দেখো দুই সঙ্গী কি অবস্থা, দেখো রানী ভূত হয়ে গেছে। আর ওকে আমি বললাম তুলতে, কিন্তু বলো না আজকে দোলের দিন, আজকে রং মেখে থাকবে, একটু রঙিন হবে। চল এখন হচ্ছে মাংস রান্না চলছে, কষানো হচ্ছে। রিমি তুই কি স্টার্টিং করেছিস রান্না? মাংসের দায়িত্ব তোর। আর এই যে এতটা মাংস, চিকেন কষা, হলি দেখ শেখ। এখানে আমরা মোটামুটি 12 জন মতো মেম্বার ছিলাম, আর এখানে মাংসের পরিমাণ প্রায় 3.5 কেজি মতো, একটু আলু দিয়ে ঝোলঝোল মতোই রান্না হবে। আমি একটু খুন্তি নাড়ালে না রান্না সেই স্বাদটা আসে, সেই জন্য সবাইকে সরিয়ে দিয়ে আমি একটু খুন্তি নাড়াচ্ছি। আহ যা গন্ধটা বেরিয়েছে, রিমি বল কেমন বেরিয়েছে? মনে হচ্ছে এখনই খেয়ে নি। হ্যাঁ আমি হাত ধোয়ার সাথে সাথেই টেস্ট চেঞ্জ হয়ে গেছে, আর উনুনের রান্নার স্বাদই আলাদা। মাংসটা হলেই হয়ে যায় বল? হ্যাঁ হ্যাঁ মাংস হলেই আমাদের সব কমপ্লিট। রং থেকে প্রোটেক্ট থাকার জন্য প্রবীর এটা কিনে এনেছে, বুঝলে তো, এক আজব জিনিস। এবারে একদম ডান্স পার্টি আমাদের শুরু হয়ে যাবে, সবাই রয়েছে এখানে, সিনিয়র জুনিয়র সবাই মিলে, আর শ্বশুরমশাই এখানে সব ভিডিও করছে, মানে আমি এদিকে ক্যামেরা অন। আর এই যে তোমরা কি চিনতে পারছো কে, আমি আজকে ভিডিওতে বলবো না, তোমরা যারা যারা চিনতে পারছো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? মানে প্রপার রং খেলা যাকে বলে। এবারে আমিও একটু সবার সাথে তালে তালে একটু গানের সাথে নেচে নিলাম, বালাম পিচকারি এই গানটা হচ্ছিল, সবটাই আমাকে ভয়েস ওভার করতে হলো, কারণ বক্সের যা সাউন্ড গান কপিরাইট এসে যাবে। এবারে বাবা শ্বশুরমশাইকে ডাকতে গিয়েছে, শ্বশুরমশাই নাচছে দেখো। তোমরা সবাই এতদিন দেখতে আমার শ্বশুরমশাই হয়তো একদম চুপচাপ, বাবা হয়তো রাগী গম্ভীর, কিন্তু না, যখন আনন্দের মুহূর্ত হয় সবাই কিন্তু এরকম নেই, সবার সাথে মিশে তালে তালে নাচ করছে, কাকু বাবা শ্বশুর মশাই, ওখানে কিনু কাকা রয়েছে, আকাশ দা রয়েছে। বেশ অনেকক্ষণ ধরে আমরা রং খেলাম, এবারে বাবা দেখো দারুণ একটা বুদ্ধি বের করেছে, পুরো পাইপ থেকে জল এরকম স্প্রে করে দিচ্ছে সবাইকে। রং খেলা তো জবরদস্ত হলো, তো আজকে দোল স্পেশাল মেনু গুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। ফার্স্টে এখানে রয়েছে ডাল, যেটা আমরা ব্রেকফাস্টেও খেয়েছি, আলু ভাজা রয়েছে এখানে, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রয়েছে, আহা বড় বড় চিংড়ি রয়েছে, ভাত রয়েছে, আর এদিকে রয়েছে মেন চিকেন কষা আলু দিয়ে চিকেনের ঝোল। তো এটাই হচ্ছে আজকে আমাদের স্পেশাল লাঞ্চের মেনু, কেমন তোমরা জানো? একটু বাদেই আমরা সবাই একসাথে লাঞ্চ করে নেব। লাঞ্চ করতে বসে গিয়েছে এখানে ডাইনিং টেবিলে কাকু আকাশদা আর প্রবীর, তো মাংস দিয়ে এখন খাওয়া চলছে, আর মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে না প্রপার রং খেলেছে এরা সবাই। লাঞ্চের পর একটা জবরদস্ত ঘুম দিয়ে নিয়েছি, তারপর সন্ধ্যের চা বিস্কিট খাচ্ছি এখন সবাই মিলে, খুব ভালো লাগছে, মানে একটা দারুণ অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে আমাদের প্রত্যেকের মধ্যে, গল্প গুজব সবকিছু। এই যে সব গোল টেবিল এখন বসেছে সিনিয়রদের, বাবা রয়েছে, এই বাবা রয়েছে, মা রয়েছে এখানে, কাকিমা রয়েছে, কাকু রয়েছে। এবছরের হোলি কেমন কাটলো তোমাদের একটু বলো? দারুণ দারুণ, খুব মজা করেছি, খুব এনজয় করেছি, দারুণ কেটেছে, দারুণ মজা করেছি, স্বাধীন ভারতে দারুণ এনজয় করেছি। সময় এখন রাত 11টা, আর এখন ডিনারের জন্য ভাত বাড়া হচ্ছে, আর আজকে সবকিছুই কিন্তু এরকম ইউজ অ্যান্ড থ্রো প্লেটেই করা হচ্ছে, মানে আজকে আমাদের বলতে পারো দোলে একটা ছোটোখাটো পিকনিক পার্টি হয়ে গেল, সবাই মিলে মিশে কাজকর্ম করে এখন আমরা রাতের খাওয়া দাওয়া করব। এখন সবাই ডিনার করতে বসে গিয়েছে, আজকে ডিনার একদম সিম্পল, ডাল আলু ভাতে, আর চিকেনও আছে তাই তো কাকিমা? চিকেনও আছে। কেমন লাগছে আলু ভাতে ভাত? ডাইনিং টেবিলে ওরা খাচ্ছে, সেজন্য আমরা সব নিচে মেঝেতে নিয়ে বসে পড়েছি রাতের ডিনারে, সবাই মিলে এখন আমরা বসে পড়লাম খেতে, চলো।
আমাদের তো সকলের ডিনার করা হয়ে গেল, সত্যি রাতের খাবারটা যেন পরিতৃপ্তি দিল, কারণ দুপুরে অত রোদ্দুরের মধ্যে মানে রং খেলা, নাচানাচি করা, গান বাজনা সব কিছু মিলিয়ে না খাওয়া দাওয়া থেকে ডিনারটা যেন জমে গেল। তো অনেক মজা করেছি আজকের দিনটা। কেমন মজা করলি রানী? খেলবো হোলি রং দেবো না তাই কি কখনো হয়, সেটাই তো। এইভাবেই তো মানে এবছরের দোলটা আমরা পালন করলাম, সেলিব্রেট করলাম। আর আগামীকাল যেহেতু আজকে হোলি আর কালকে দোল পূর্ণিমা, বোধ হয় প্রতিষ্ঠা করব। তো কালকের দিনটা অনেকটা মজা করবো এবং তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো। আশা করি তোমাদের অনেকটা ভালো লেগেছে। প্রথম বছর বিয়ের পর শ্বশুর মশাইয়ের সাথে রং খেলার অভিজ্ঞতা দারুণ। সো চলো আজকের ভিডিওটা মানে জানি না হজবরলা হয়ে গেছে, কারণ সবাই আনন্দ করতে, সেজন্য জানি না ভিডিওটা কেমন হয়েছে। যেটাই হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকের ভিডিওটা এতটুকুই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটিকে ফলো করো। টাটা, বাই বাই, গুড নাইট।